এটা ইতিমধ্যে আমাদের ওয়ার্কিং গ্রুপ মিটিং এ আলোচনা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দলের সভাপতি উনি একটা কঠোর বার্তাও দিয়েছেন নির্দেশনা দিয়েছেন যে এলাকায় যে দলের পক্ষে ভোট চাইবেন নৌকার পক্ষে ভোট চাইবেন কিন্তু এমপিদের বিরুদ্ধে বিষদদের মাধ্যমে দলের ভাবমূর্তি নষ্ট করা এইগুলোর বিরুদ্ধে যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন আমরা দেখেছি যে অনেক জায়গায় প্রায় অধিকাংশ জায়গায় যে প্রত্যেকটা জায়গায় হয়তো তিনজন চারজন তারা মনোনয়ন প্রত্যাশী জাতীয় সংসদ নির্বাচন মনোনয়ন প্রত্যাশী হিসাবে তারা দৌড়ঝাঁপ শুরু করছেন এবং তাদের লক্ষ্য হচ্ছে মনোনয়ন পাওয়ার জন্য প্রথমত যিনি এমপি আসেন তাকে বিতর্কিত করা কারণ তাকে বিতর্কিত না পারলে নতুন কাউকে দিবে কেন সেই কারণে তার যত রকমের সত্য মিথ্যা নানান সব কল্পকাহিনী দিয়ে এই এমপিদের বিরুদ্ধে বিষেদগার করে প্রকান্তরে আওয়ামী লীগের ক্ষতি নষ্ট আওয়ামী লীগের ক্ষতি করছে আওয়ামী লীগের ভোট নষ্ট করছে তো এই ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে নেত্রীর কঠোর বার্তা আসে এবং এই দলের সংসদ সদস্যদের বিরুদ্ধে বিষেদগার করে মনোনয়ন পাওয়া যাবে না এ ব্যাপারেও পরিষ্কার নির্দেশনা আসে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নেত্রী পরিষ্কার বলেছেন যে মাঠ পর্যায়ে বিভিন্ন মাধ্যমে জরিপ হচ্ছে সেই সব জরিপের মাধ্যমে যারা ভালো গ্রহণযোগ্য ব্যক্তি আছে যারা দলের পক্ষে নিবেদিত দলের পক্ষে কথা বলেন এরকম গ্রহণযোগ্য ব্যক্তিরা মনোনয়নের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন কিন্তু দলের বিরুদ্ধে বা দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিষেধগার করে যারা বেড়ান তারা মনোনয়ন পাবে না তাদের মনোনয়ন পাওয়ার পথ বন্ধ হয়ে যাবে এই বিষেধগারের কারণে না আমাদের তো নির্বাচনের সমাবেশ বলতে এখনই সেই ধরনের সিদ্ধান্ত আসে নাই আমাদের এখন সাংগঠনিক কর্মকাণ্ডগুলো চলছে নির্বাচনকে সামনে রেখে আমাদের যে সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের সরকারের উন্নয়ন অগ্রগতি জনগণকে পৌঁছে দেওয়া জনমতকে আরও বেশি সরকারের পক্ষে আনা এটার জন্য কাজ চলছে সেটার ব্যাপারে আমরা ইতিমধ্যেই আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা প্রত্যেকটা বিভাগীয় পর্যায়ে আমাদের সহযোগী সংগঠন সকলকে নিয়ে সভা হবে এটার মধ্যে দিয়ে চলবে এর পাশাপাশি আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর যে মাসব্যাপী কর্মসূচি সেটা চলবে এরপরে আগস্ট মাসে আমাদের শোকের মাস জাতীয় শোকের মাস সেই মাসে ব্যাপী আমাদের এই শোক দিবসের কর্মকাণ্ডের মাধ্যমেও এটা মাসব্যাপী চলবে জনগণের কাছে আরও পৌঁছানোর জন্য আর কি কর্মসূচি করে থাকবে এরপরে অ্যাকচুয়ালি যে নির্বাচনী জনসভা বলতে যেটা বোঝাই যখন নির্বাচনী তফসিল ঘোষিত হওয়ার পর প্রার্থী যখন সিলেকশন হয়ে যায় তখন প্রার্থীকে সামনে নিয়ে নির্বাচন জনসভা করা হয় তার বাইরে এখন যে সমস্ত জনসভাগুলো হবে সেগুলো নির্বাচনকে সামনে রেখেই হবে সরকারের কথাগুলো সেগুলো আমাদের প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে আমাদের বিভাগে প্রত্যেকটা বিভাগ ওয়াইজে আমরা জনসভা করব এবং সেটা সহযোগী সংগঠনের নেতৃত্ব হবে এবং আলাদাভাবে আওয়ামী লীগের নেতৃত্ব হবে